আমি ওজন সময়ে নাকের ভিতর পানি দিতে পারি না এবং পানি দিলে আমার ঠান্ডা যদি সমস্যা হয় তাহলে আমি কি করতে পারি তাহলে আপনি নাকের উপর দিয়ে দেন ভিতরে একদম ভিতরে ঠেলে আপনি যে স্তেন শাক যেটাকে বলা হয় করে টেনে নেওয়া এটাকে বলা হয় স্তেন শাক করে বের করা এটা বলা হয় স্তেন থার তাহলে আপনার স্তেন শাক আর স্তেন থার বাদ দিয়ে আপনি নাকে একটু পানি দিতে পারেন কারণ নাকে পানি দেওয়া অনেক ওলামাই কেরামের মতে অজুর রোকন ফরজ অনেকের মতে অনেকে অবশ্য অধিকাংশ সুন্না বলেছেন তারপরেও আপনি এটা কেন বাদ দিবেন একান্তই যদি দেখা যায় যে আপনি দিতে পারছেন না দিলে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে ওই জায়গায় সারিয়ে আপনাকে বলবে যে তোমার দেওয়া লাগবে না এমন কি ফরজ কাজও আপনার যেমন হাত ধোয়াটা কি ফরজ তাই না ইয়া ইয়াল্লা দিন আমানুম তুমি সাল্লাতে ছিল উজু হাকুম খুব ইলাল মারাফিক এই মেরফাক পর্যন্ত হাত ধোয়া ফরজ কিন্তু হাতে যদি জখম থাকে আর ব্যান্ডেজ থাকে তখন কি ধোবেন তখন কি করবেন ব্যান্ডেজের উপর মাসে করলেই হয়ে যাবে